আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এটা আমার গত বৃহস্পতিবারের দিনের ব্লগ। তো বৃহস্পতিবারের দিন এখন সন্ধ্যাবেলা, আমরা একটু নাস্তা করব, তারপরে বাইরে যাব, বাইরে একটু মার্কেটে যাব, আর ইনশাল্লাহ আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো বাইরে যাওয়ার আগে আমার বাসার মশলা একদম নেই, তো একটু মশলা করে তারপরে আর কি বাইরে যাব। তো প্রথমে একটু নাস্তা করে নিই বাচ্চাদের জন্য। ডিমগুলো এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম, সিদ্ধটা হতে থাক, আমি একটু মুখে কাটাকাটিটা শেষ করে নিই। মশলা একদম কাটাকাটি কমপ্লিট। এখানে কিছু আদা কাটলাম, তারপর এখানে রসুন। আসলে মশলার রেডি করাটাও একটা ঝামেলার ব্যাপার, তো আমার বাসায় পুরো মশলা আজকে একদম কমপ্লিট করে আর কি শেষ দিয়েছি। তো এখানে সব রেডি করে নিলাম, এখন ঝটপট হচ্ছে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর আমার এই আদা রসুন পেস্টটা খুব বেশি হলে 7 দিন, তার বেশি কিন্তু হবে না, আমি 5-7 দিনের জন্যই করে থাকি। তো 5-7 দিনের জন্য করলে তেল কিংবা একটু হলুদ ইউজ না করলেও হয়। যারা লং টাইম অর্থাৎ 14 দিন কিংবা হচ্ছে 2-3 সপ্তাহের জন্য মশলা করতে চান, তারা কিন্তু এই মানে ব্লেন্ড করার সময় একটু হচ্ছে তেল তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে যদি ব্লেন্ড করে রাখেন তাহলে মশলাটা নষ্ট হবে না আর কি, লং টাইম আপনি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। তো এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আসলে 5-7 দিনে মশলা কিন্তু নষ্ট হয় না, তারপরে একটু নিজের ভালো লাগার জন্য দিয়ে নিলাম। কিন্তু যারা লং টাইম নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই তেলটা দিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রাখবেন। আর আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল নাই আমরা তো হচ্ছে অলিভ অয়েল তেল ইউজ করি, তো যে কোনো একটা তেল দিলেই হবে। তো মশলা ব্লেন্ড করা কমপ্লিট, এখন আর একটা মশলা তৈরি করব। এই মশলাটাও আমার ফুরিয়ে গিয়েছে, আসলে একসাথে সব মশলা আজকে ফুরিয়ে গিয়েছে। এটা হচ্ছে রান্নার শেষে ভাজনা আমরা ইউজ করে থাকি, ভাজনা বলতে জিরা একটু টেলে নিয়ে আর কি ভাজে যেটাকে গুঁড়া করে আর কি রান্নার শেষে দেয় সেটাকে ভাজনা বলে। আর এটা আমাদের কুষ্টিয়ার ওইদিকে সবাই ইউজ করে থাকে। এখানে জিরা দিয়েছি আর কয়েকটা গোটা এলাচ আছে, সেইগুলো দিয়ে একটু টেলে নেব। এখানে কিন্তু আমি তেল ছাড়া টেলে নিচ্ছি, তারপরে এটা আর কি ব্লেন্ড করে নেব। আমার এই ভিডিওটা যদি আমাদের কুষ্টিয়ার কেউ দেখে থাকেন আর কে কে রান্নায় এই জিনিসটা ইউজ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাতে কিন্তু রান্নার শেষে একদম নামানো কিছুক্ষণ আগে দিতে হয়, এত সুন্দর একটা মানে খাবারের রান্নায় আর কি স্মেল আসে, যেটা কি বলবো, যে একবার করে খেয়েছেন সে বারবার করে খেতে চাইবেন। আর যারা এখনও এই বিষয়ে জানেন না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমাদের ওইদিকে কুষ্টিয়াতে তারপরে হচ্ছে কুষ্টিয়ার আশেপাশে যারা আছে তারা সবাই কিন্তু এই মশলাকে ইউজ করে থাকে। তো বাসার যে টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম মার্কেটে। আর আজকে আমরা এসেছি আলশাহিন মার্কেটে, এটা হচ্ছে মাদার কাদিমের একদম ফ্যামিলি ফুড সেন্টারের কাছেই যে আলশাহিন মার্কেটটা আছে সেখানে আসলাম। তো আলশাহিন মার্কেটে আসলে আজকে তেমন কিছু কেনাকাটার প্ল্যান ছিল না, ঘোরার জন্য এসেছি বলতে পারেন, যেহেতু বৃহস্পতিবারের দিন আর শুক্রবারের দিন এই 2 দিন আমরা বাইরে ঘোরাঘুরি করি। আসলে বাইরে ঘোরাঘুরি করি বলতে শুক্রবার শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি থাকে, তো এই সাপ্তাহিক ছুটির 2 দিন আমরা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার দিনে হোক রাত্রে হোক আর কি বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করি। আসলে বাচ্চারা সবসময় বাসার মধ্যে থেকে একটু বোরিং ফিল করে, তো অনেক আগে থেকেই এই বৃহস্পতিবারের দিন আর শুক্রবারের দিন এই 2 দিন আসলে আমরা একটু বাইরে বাচ্চাদেরকে নিয়ে সময় দিই, ওরা কে পার্কে কিংবা কোনো মার্কেটে আর কি বাইরে ঘোরাঘুরি করি, কিংবা কোনো ফ্রেন্ডের সাথে যদি প্রোগ্রাম থাকে তো
তাহলে তো আছে, না হলে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়। তো গত বৃহস্পতিবার আসলে বাইরে প্রচুর ঠান্ডা ছিল, যার জন্য আমরা তো পার্কে বসতে পারি নাই। তারপরে আমাদের কোনো ফ্রেন্ডের সাথে কোনো প্রোগ্রাম ছিল না, তো কোথায় যাব চিন্তা করতে ভাবলাম যে আলশাইনে আসি। আলশাইনে কি পাওয়া যায়, অনেক দিন আসাই হয় না, একটু ঘুরে যাই। যদি কিচেনের প্রয়োজনও কোনো কিছু মানে পছন্দ হয় তাহলে কেনাকাটা করব। তো এক প্রকার ঘোরার জন্যই আসলাম। আর মার্কেটে ঘুরতে এসে আসলে এক প্রকার লাভই হয়ে গেল। সেটা হচ্ছে অনেক দিন ধরে যে একটা মশলাদানি আমি খুঁজতেছিলাম, মানে এমন কোনো মার্কেটে নেই যে এই মশলাদানিটা আমি মানে খুঁজতেছিলাম না, কিন্তু আসলে কোথাওই তেমনভাবে পাচ্ছিলাম না। তো এখানে এসে সেই মশলাদানিটা খুঁজে পেয়েছিলাম, আর সেটা পেয়ে আমি আসলে অনেক খুশি হয়ে গিয়েছি। আর আপনাদের সাথেও শেয়ার করব সেই মশলাদানিটা। তো এখানে আলশাইনে মোটামুটি আর কি ঘরের সাজানো জিনিস খুব সুন্দর পাওয়া যায়, এগুলো হচ্ছে সব কাঠের জিনিস। আর আলশাইন মার্কেটটা হচ্ছে কিছুটা রনকের মতো, আসলে কম প্রাইসে মোটামুটি বেশ সুন্দর জিনিস পাওয়া যায় আর কি, ইউজ করে ফিউজ হয়ে যাবে অল্প দিনে এরকম জিনিস। তো এই পাশে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কাঠের জিনিস, কাঠের সুন্দর সুন্দর করে ঘড়ি, তারপর বিভিন্ন আর কি শোপিস বানানো, এগুলো আর কি ঘরে সাজিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই ওয়ার্ড্রোবটাও কাঠের, এটা বেশ সুন্দর লাগছিল। এটার মধ্যে বিভিন্ন জুয়েলারি রাখা যাবে। তারপরে এই পাশে হচ্ছে কোরআন শরীফের বক্স আছে, এগুলো আসলে কাউকে গিফট করার জন্য খুবই ভালো। যদি কাউকে কোরআন শরীফ গিফট করতে চান তাহলে এরকম বক্সে করে গিফট করতে পারেন, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই পাশে সব হচ্ছে কাঠের জিনিস। আর আলশাইনে আজকে মোটামুটি বেশ কিছুক্ষণ ঘুরবো, আর আপনাদের সাথেও শেয়ার করব যে আলশাইনে কি কি পাওয়া যায়। যারা কাতারে আছেন তারা তো দেখেছেন, যারা কাতারের বাইরে আছেন তাদের সাথেও শেয়ার করি। তো এই ওয়ার্ড্রোপের ডিজাইনটা একদম কাছে থেকে দেখায় দেখুন, খুবই নিখুঁত করে কাজ করা। আর আলশাইনে কিন্তু আমি দেখেছি যে সব সময় অফার চলে, মানে কখনোই দেখি না যে অফার ছাড়া থাকে। তো জানি না আজকে কেমন অফার, মানে কোন ইয়ারের অফার চলছে, যেহেতু এটা সব সময়ই অফার থাকে। তো এই ওয়ার্ড্রোপটার প্রাইস ছিল 79, এটা হচ্ছে অফারে 51। তো এরকম অফার আর কি সব সময়ই দেখা যায়। তো এই পাশে হচ্ছে বিভিন্ন ক্যান্ডেল হোল্ডার আছে, তো এই ক্যান্ডেল হোল্ডারগুলো খুব ভালো লাগছিল। এগুলো বারান্দায় কিংবা ঘরে সাজিয়ে রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে শীতের দিনে, বিশেষ করে মানে ঘরটাও গরম হয় আবার দেখতেও সুন্দর লাগে। তো এই পাশে যে অ্যালুমিনিয়ামের গোল্ডেন কালারের সেটগুলো দেখছেন, এইগুলো কিন্তু বেশ অনেক সুন্দর। এগুলো দুটো কালার আছে, একটা হচ্ছে এই যে স্টিল কালার আর গোল্ডেন কালারে, আর এই কালারগুলো কিন্তু সহজে যায় না। তো এই যে আমার সেই পছন্দের মশলাদানি, তো এখানে আসলে পাওয়া যাবে আমি কখনো ভাবতেও পারিনি, কারণ আলশাইনে আমার খুবই কম আসা হয়, অনেক দিন আগে একবার এসেছিলাম। তো তখন আর কি ওভাবে চোখে পড়েনি, যেহেতু আলশাইনের রনকে এগুলো ছোট ছোট বেশ মানে জিনিস ভালো পাওয়া যায়, কিন্তু এগুলো খুঁজে বের করতে হয়। তো এই পাশে মোটামুটি অনেক স্টিলের জিনিসই ছিল, আর ডিজাইন করা জিনিসগুলো সুন্দর। তো এই টিফিন বক্সগুলো একটা আমাদের বাড়িতে আছে, এগুলো বেশ মজবুত, কিন্তু সেই হিসেবে এখানকারটা একটু মজবুত কম, কিন্তু সাইজ ছিল অনেক বড় ছোট। আর এইগুলো কিন্তু বাংলাদেশেও পাওয়া যায়, আমাদের বাড়িতে যেটা সেটা বাংলাদেশে থেকেই কিনা, ঢাকায় থেকে আর কি। তো এই বড় সাইজের বক্সটা আমার বেশ ভালো লাগছিল, তো আমি ভাবছিলাম নেব, কিন্তু খুব বেশি একটা আর কি মানে মজবুত লাগলো না, যার জন্য নেওয়া হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার ভালো মানে পেলে তখন নেব। আর বাটিগুলো ভিতরে বেশ বড় আছে, মানে কারোর বাসায় যদি কখনো খাবার দেওয়ার প্রয়োজন হয় সেই হিসেবে আর কি এই টিফিন বক্সগুলো বেশ ভালো, দেখতেও সুন্দর লাগবে। আবার এর মধ্যে প্রায় অনেকগুলো মানে খাবার দিয়েই একজনকে আপনি দিতে পারবেন, এটার অনেকটাই সাইজ ছিল, এটা সব থেকে বড়। আর তো আমি আসলে নীলে বড়টাই নিতে চাচ্ছিলাম, তো একটু খুলে দেখছিলাম আর ডিজাইনটা তো সুন্দর। আর এটা পাঁচটা বাটি আছে, তার মধ্যে চারটা ভিতরে এরকম বড়, আর উপরে যেটা সেটার মধ্যে আবার ছোট ছোট বাটি দেওয়া আছে, যেটাতে আপনি ভর্তা ভাজি হয়তো এই টাইপের খাবার দিতে পারবেন। তো সিস্টেমটা বেশ সুন্দর লাগলো। তো আমি এখন আর নিচ্ছি না, তবে এখানে যে পাওয়া যায় দেখে গেলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আর কি নেব। আর এটা আসলে খুব বেশি স্ট্রং ছিল না, সেজন্যই নেওয়া হয়নি মূলত। তো আরেকটু ঘোরাঘুরি করব, তারপরে আর কি বাসায় চলে যাব। তো ঘোরাঘুরি করতে এসে আসলে টুকটাক অনেক কিছুই নেওয়া হয়ে যায়, আর মেয়েদের যেটা কাজ, যেটা
কিচেনের কোনো জিনিস আসলে প্রয়োজন না থাকলেও ভালো লাগলে তখন প্রয়োজন হয়ে যায়। তো এইভাবে আর কি ঘুরাঘুরি করছিলাম আর দেখতেছিলাম যে কি কি নেওয়া যায়, তো আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পাশে যে অ্যালুমিনিয়ামের সেটগুলো দেখলেন ওইগুলো কিন্তু বেশ ভালো, আমি অলরেডি আমার বাসায় আছে আর ওইগুলো আমি পুরো একটা একটা করে সেট নিয়ে মানে পুরো ডিনার সেট করে ফেলেছি। এখন আমার বাসায় পুরো ডিনার সেটই আছে এই অ্যালুমিনিয়ামের সেটের। আসলে ভালো লাগে ওইগুলো, গোল্ডেন আর সিলভার দুইটা কালার মিক্স করে যখন মানে সাজানো যায় খাবারগুলো তখন দেখতে খুবই ভালো লাগে। তো এই পাশে হচ্ছে সব স্টিলের জিনিস। তো ঠিক আছে, আপনারাও আমার সাথে আলশাইনটা ঘুরে দেখতে থাকুন এবং ভিডিওর মাধ্যমে এনজয় করুন। তো এই পাশে সুন্দর সুন্দর বেশ কিছু জুয়েলারি বক্স কিংবা বিউটি বক্স যেটাই বলুন না কেন ছিল, আর সেগুলো দেখতেও খুবই কিউট ছিল। আর এই বিউটি বক্সগুলোর মধ্যে আসলে আপনি আপনার সাজগোজের যে অনেক ছোট ছোট জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। তো এই বিউটি বক্সগুলো অলরেডি আমার বেশ কয়েকটি আছে, তো আমি এখান থেকে আর নিচ্ছি না, আপনাদের জন্য জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি। তো আলশাইন থেকে আমাদের ঘোরাঘুরি শেষ, বেশ কিছু টুকটাক কেনাকাটাও করেছি, তো সব কিছুই আর শেয়ার করছি না। প্রয়োজনীয় যে দুটা জিনিস আসলে প্রয়োজন ছিল এবং পেয়েছি সেই দুটো আপনার শেয়ার করছি। দেখেছেন আমি আলশাইনে গিয়েছিলাম আর আলশাইন থেকে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম। তো তার মধ্যে সব থেকে যে এটা আমি মানে অনেক দিন ধরে খুঁজতেছিলাম এখানে পাবো আমি ভাবতেও পারি নাই। তো এইটা এটা হচ্ছে একটা মশলার কোটা, আর এটার প্রাইসটাও দেখিয়ে দিই। দেখুন মাত্র 36 রিয়াল, কিংবা এটা আগে ছিল 45 রিয়াল। এটার দামটা কিন্তু বেশি না, কিন্তু এটা গ্লাসের, তো যার জন্য এটা প্রোটেক্ট করার জন্য এই পাশেও পলিথিন দেওয়া আছে আবার এই পাশটাতেও আর কি একটা প্লাস্টিক টাইপের দেওয়া আছে। এটা আমি হচ্ছে ওপেন করে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এই গ্লাসটা যেন নষ্ট না হয়। আর এই যে আমার সেই পছন্দের জিনিসটা দেখুন, আসলে এটা আমার খুবই খুবই পছন্দ, আমি কয়েকটা ভিডিওতে দেখে মানে আমার কেনার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি এটা কোনো মার্কেটেই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এটা আলশাইনে যেয়ে পেয়ে আমি মানে কি বলবো আমি অনেক অনেক হ্যাপি। তো আমি যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে মানে প্রতিটার মধ্যে এরকম একটা করে ছোট স্পুন থাকে, কিন্তু এটা হয়তো আলাদা, এটাতে জাস্ট একটাই স্পুন দেখলাম। তো হচ্ছে তারপরও আমি এটা পেয়ে খুশি। তারপরও কাতারের যেসব ভাইয়াপুরো আছেন তারা যদি কেউ জেনে থাকেন যে এই টাইপের মশলা দামি আর কি কোথাও দেখেছেন কিংবা আপনারা জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো আমার পছন্দের জিনিসটা পেলাম এবং সুন্দর করে সব মশলাগুলো সাজিয়ে রান্নাবান্না করবো, ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর শাইনে আর কি অফার ছিল যার জন্য এটা 36 রিয়াল নিয়েছে। আর
আমার আরেকটা জিনিসের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে এটা আমার একটু প্রয়োজন ছিল। অনেক সময় হয় না, অনেক কিছু একটু আদা কিংবা রসুন শাক কিংবা হচ্ছে যে কোনো কিছুতে দেওয়ার জন্য একটু আর কি সাসের দরকার হয়, তো সেই সাসের জন্যই আমি হচ্ছে এটা কিনলাম। তো এই তো এটা সাজিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে আমার এই মশলাদানিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর কেউ যদি কিনতেও চান শাইনে পেতে পারেন, আমার মতো কি কি হয়তো অনেকেই আছেন এটা পছন্দ করেন, হয়তো খুঁজে পাচ্ছেন না। তো এই তো এখানে আমি আমার মশলাদানির মধ্যে একে একে সব মশলাগুলো সাজিয়ে রাখছি। আসলে এটা দেখতেও যতটা সুন্দর আবার ইউজ করতেও সুবিধা, যেমন রান্নার সময় দেখা যায় যে এক জায়গা থেকে সব মশলাগুলো নেওয়া যায়, সব কিছু এক বক্সে রেখে আর কি সুন্দর করে ইউজ করাটাও সুবিধা হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের ব্লগটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যাদের এই মশলা বক্সগুলো পছন্দ তারা অবশ্যই চলে যেতে পারেন আলশাইনে কেনার জন্য। তো আজকে ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।